নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইসডামে বন্ধুরা আশা করি আপনারা সবাই বাড়িতেই আছেন এবং বাড়িতেই থাকবেন ভালো থাকবেন তো ইতিমধ্যে আপনাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথম আপডেটটি হচ্ছে জিডিএস রেজাল্ট সংক্রান্ত পোস্টাল জিডিএস রেজাল্ট সংক্রান্ত এবং দ্বিতীয় আপডেটটি হচ্ছে রাজ্যের সরকারি আইটিআই কলেজে ভর্তি সংক্রান্ত তো দুটো গুরুত্বপূর্ণ আপডেটই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আসুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো বন্ধুরা গত একুশে মার্চ ইন্ডিয়া পোস্টের ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টু অনলাইন ফর্ম ফিল্যাপ শেষ হয়ে গেছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি জিডিএসের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ appustin ডট ইন অনলাইন এই ওয়েবসাইটে আমরা রয়েছি তো ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে রেজাল্ট আন্ডার প্রসেস এই ট্যাবে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রের পাশাপাশি এবং আসামের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সাইকেল টু যেখানে দু হাজার একুশটি ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি কিন্তু লিস্টেড হয়ে গেছে রেজাল্ট আন্ডার প্রসেসের মধ্যে তো এর আগে হয়তো আপনারা দেখেছেন জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে এই রেজাল্টস আন্ডার প্রসেস এই ট্যাবে যখন কোনো রাজ্যের নাম লিস্টেড হয়ে যায় তখন সেই লিস্টেড হওয়ার পর থেকে কিন্তু ডেট থেকে দু মাসের পর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যায় এর আগে হয়তো আপনারা দেখেছেন সাইকেল ওয়ানের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল ওয়ানের ক্ষেত্রে হয়তো আপনারা দেখেছেন যে যখন এখানে রেজাল্টস আন্ডার প্রসেসে লিস্টেড হয়ে যায় তারপরে কিন্তু ডেট থেকে দু মাসের মধ্যে প্রায় রেজাল্টটা দিয়ে দেয় তো এখন আসা যাক রেজাল্টের বিষয়ে অর্থাৎ রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন সমগ্র রাজ্য জুড়ে এমনকি দেশ জুড়ে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এবং যার ফলে বর্তমানে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত সমস্ত কিন্তু কিছু বন্ধ রয়েছে এবং যার প্রভাব কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল ট্যুর রেজাল্টের ওপরও কিন্তু পড়বে যেমনটা হয় ন্যাচারালি যে রেজাল্ট আন্ডার প্রসেসের মধ্যে যখন লিস্টেড হয়ে যায় কোনো রাজ্যের রেজাল্টের নাম তো তার ডেট থেকে দু মাসের পর কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়ে যায় তো বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যার জন্য কিন্তু অনেকটা ডিলে হচ্ছে বিভিন্ন কাজে এবং এক্ষেত্রে কিন্তু সেই ডিলেটা হবে এবং আপনাদের রেজাল্ট কিন্তু প্রায় তিন থেকে চার মাস পর হয়তো দিতে পারে তো আপনারা ধরে রাখতে পারেন ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টু রেজাল্ট সম্ভবত জুলাই অথবা আগস্ট মাসে প্রকাশিত হয়ে যেতে পারে তো লেটেস্ট আপডেট পরবর্তী ক্ষেত্রে আসলে আপনাদেরকে অবশ্যই এই বিষয়ে জানিয়ে দেব। আচ্ছা এরপর আসা যাক দ্বিতীয় আপডেটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আইটিআই দু হাজার কুড়ি ভর্তি সংক্রান্ত তো আপনারা জানেন যে অনলাইনে কিন্তু এবছর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সম্পূর্ণ অনলাইনে এবং এই যে ওয়েবসাইট ডাব্লিউ বিএসসি ভিটি ডট ওআর জি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে এই আইটিআই দু হাজার কুড়ি ভর্তি সংক্রান্ত তো আপনারা যদি এই ওয়েবসাইটটা খোলেন ডাব্লু বিএসসি ভিটি ডট ও জি এখানে আপনারা একটা প্রভাব দেখতে পাবেন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিষয়টা তো এখানে দেখুন লেখা রয়েছে আর্জেন্ট নোটিশ ডকুমেন্ট ভেরিফিকেশান ফর অ্যাডমিশান ইন আইটিআইস ইজ পোস্টপন্ডেড টিল টোয়েন্টি সেভেন জিরো থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি হাউএভার দ্য অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো অ্যালং উইথ অনলাইন পেমেন্ট অফ ফিস শ্যাল রিমেন ওপেন অ্যাজ ইউজুয়াল অর্থাৎ বলা হচ্ছে আইটিআই ভর্তির জন্য যে ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছিলো সেটা কিন্তু আপাতত সাতাশে মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে বা বাতিল করে রাখা হয়েছে এবং আপনাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ এবং সেই সঙ্গে ফি জমা দেয় সেগুলো কিন্তু যেগুলো হচ্ছিল অনলাইনে সেগুলো কিন্তু চলবে এই যে ওয়েবসাইট ডাব্লু বিএসি ডট ও জি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেটা করা যাবে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট দুটো আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই এই খবরটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে আজকের মতো এই পর্যন্ত